প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম নার্সিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা অনেকেই যাচ্ছেন নার্সিং পেশায় কেরিয়ার গড়তে আপনারা জানেন ইতিমধ্যে নার্সিং এবং মিডেফারি ভর্তি পরীক্ষার সার্কুলার দিয়েছে নার্সিং ও মিডএফারি ভর্তির আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরোই আগস্ট দুই হাজার একুশ ভর্তি পরীক্ষার নিয়ম যোগ্যতা এবং পরীক্ষার বন্টন সম্পর্কে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি চাইলে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন আমি ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব নার্সিং পেশার কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে আপনারা অবশ্যই এর সুবিধা এবং অসুবিধা জেনে তারপর নার্সিংয়ে ভর্তি হবেন এবং নার্সিংয়ে কেরিয়ার করবেন প্রথমে বলে রাখি নার্সিং একটি আন্তর্জাতিক পেশা এই পেশাটি অন্যান্য পেশা থেকে সম্পূর্ণ আলাদা এবং এই পেশায় আসতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে তাই আগে থেকে এর সুবিধা এবং অসুবিধার কথা জানা থাকলে আপনার এই পেশার প্রতি দায়িত্ববোধ এবং ভালোবাসা দুটোই বাড়বে এই পেশার অনেক সুবিধা এবং অসুবিধা রয়েছে তবে আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেখান থেকে পাঁচটি সুবিধা এবং পাঁচটি অসুবিধার কথা আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব প্রথমেই এই পেশার সুবিধার কথা বলবো কারণ প্রথমেই যদি অসুবিধার কথা বলি তাহলে আপনারা এই পেশা সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলবেন প্রথম যে সুবিধাটির কথা বলবো সেটি হচ্ছে সেভিং লাইফ অর্থাৎ আপনি চাইলে একজন মানুষের জীবন রক্ষা করতে পারেন সৃষ্টিকর্তা চাইলে আপনার মাধ্যমে কোনো অসুস্থ রোগীকে সুস্থ করে দিতে পারে মানুষ যখন অসুস্থ হয় সে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে এবং সেই অসহায় সময়ে আপনি চাইলে তাকে সরাসরি সাহায্য করতে পারেন আপনি আপনার চাকরির কেরিয়ারে হাজার হাজার মানুষের জীবন রক্ষা করে যে আত্মতৃপ্তি পাবেন এটি অন্য কোনো পেশায় পাবেন না দুই নাম্বার পয়েন্ট হচ্ছে অলওয়েজ সামথিং নিউ প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আপনি নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন অন্যান্য চাকরি মতো সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাকে ডেস্কে বসে চাকরি করতে হবে না প্রত্যেক দিন আপনার নতুন নতুন অভিজ্ঞতা হবে যার কারণে আপনি কখনোই এই চাকরিতে ফিল করবেন না তিন নম্বর পয়েন্ট জব সিকিউরিটি নার্সিং বা মিডি পাশ করার পর থেকে আপনাকে কখনোই চাকরি নিয়ে চিন্তা করতে হবে না নার্সিং বা মিডিফারিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনি চাইলে সরকারি চাকরির পরীক্ষা দিয়ে চাকরিতে জয়েন করতে পারেন অথবা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এনজিও নার্সিং ইনস্টিটিউটে আপনি চাইলে জব করতে পারেন চাকরির পাশাপাশি আপনি চাইলে বেসিক নার্সিং এমএসসি ইন নার্সিং এবং পিএইচডিতে পড়াশোনা করতে পারবেন চার নম্বর পয়েন্ট হচ্ছে অপরচুনিটিস নার্সিং পাশ করে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী অর্থোপেডিক মেডিসিন সার্জারি আইসিউ ইউ সিসিউ বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতে পারেন আপনি চাইলে দেশি এবং বিদেশি বিভিন্ন এনজিওতেও চাকরি করতে পারেন সেখানে আপনার উচ্চ বেতন এবং কাজ শেখার অনেক সুযোগ রয়েছে আপনি চাইলে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্কিং ভিসা নিয়ে দেশের বাইরেও কাজ করতে পারেন বিদেশে দক্ষ নার্সের অনেক চাহিদা রয়েছে আপনি চাইলে এই সুযোগটি কাজে লাগাতে পারেন পাঁচ নাম্বার সুবিধা হচ্ছে ফ্লেক্সিবল শিডিউল আপনি চাইলে সকাল বিকাল অথবা রাতে আপনার পছন্দ অনুযায়ী সময়ে ডিউটি করতে পারেন সরকারি বা প্রাইভেট হসপিটালগুলোতে সাধারণত তিনটি শিফটে কাজ করা হয় সকাল আটটা থেকে দুপুর দুইটা দুপুর দুইটা থেকে রাত আটটা এবং রাত আটটা থেকে পরদিন সকাল আটটা আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে এই চাকরি পাশাপাশি খুব সহজেই টাইম মেনটেন করে পড়াশোনা চালিয়ে যেতে পারেন যা অন্য কোনো পেশায় সম্ভব নয় এতক্ষণ জানলেন সুবিধার কথা এখন জানুন কি কি অসুবিধা রয়েছে এই পেশায় এক নম্বর পয়েন্ট এক্সপোজড টু জার্ম অর্থাৎ হসপিটালে কাজ করতে গেলে আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন যেমন বর্তমানে করোনা রুগীর সেবা দিতে গিয়ে প্রচুর নার্স আক্রান্ত হয়েছে এই করোনাতে অনেক নার্স আছেন যারা মৃত্যুবরণ করেছেন সুতরাং এই পেশায় আসতে গেলে আপনার জীবন উৎসর্গ করে মানুষের কল্যাণে সবসময় কাজে নিয়োজিত থাকতে হবে আমি দুই নাম্বার অসুবিধায় যেই পয়েন্টটি রেখেছি সেটি হচ্ছে ওয়ার্কিং ফর লং আওয়ার অর্থাৎ আপনাকে লম্বা সময় ধরে কাজ করতে হবে বিশেষ করে রাতে ডিউটিতে অর্থাৎ রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত আপনাকে জেগে থাকতে হবে সিসিইউ এবং আইসিইউতে যারা কাজ করেন তারা কিন্তু এক মিনিটও অপশন নেওয়ার সময় পান না তাছাড়া ঈদ পুজো এবং বিভিন্ন সরকারি ছুটির দিনেও আপনাকে হসপিটালে থেকে কাজ করার মানসিকতা থাকতে হবে বিভিন্ন দুর্যোগের সময় আপনাকে সবার আগে থেকে কাজ করতে হবে যেমন কোভিড নাইন্টিন অন্যান্য চাকরিজীবীদের মতো বাসায় থেকে অনলাইনে অফিস করা সম্ভব না আপনাকে প্র্যাকটিক্যালি হসপিটালে থেকে রুগীর পাশে আপনাকে সেবা দিতে হবে আপনাকে একটি মেডিকেল টিমের সদস্য হয়ে অন্যান্য কলিকদের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে চার নম্বর যে অসুবিধাটি সেটি হচ্ছে স্ট্রেস ফিজিক্যাল এবং মেন্টালি স্ট্রেস বাংলাদেশ যেহেতু একটি ডেভেলপিং কান্ট্রি সুতরাং উন্নত দেশের মতন চাকরিতে পরিবেশ স্যালারি এবং কোনো ইনস্ট্রুমেন্ট সেরকম পাবেন না আপনাকে হাসপাতালের ধারণ ক্ষমতার চাইতে অতিরিক্ত রোগী নিয়ে কাজ করতে হবে যা আপনার ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেস বাড়িয়ে দিবে সুতরাং আপনাকে এই পেশায় আসতে গেলে ফিজিক্যালি এবং মেন্টালি স্ট্রং থাকতে হবে পাঁচ নম্বর এবং সর্বশেষ যে অসুবিধাটির কথা আমি বলবো সেটি হচ্ছে আন্ডার ভ্যালু আপনি অল্প জনবল অল্প জায়গা এবং অল্প সময়ে অধিক মানুষকে যে সেবাটি দিবেন সেই সেবার তুলনায় আপনার সুযোগ সুবিধা এবং স্যালারি হবে নগণ্য তাছাড়া নার্সের প্রতি বাংলাদেশের মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটি এখনও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি কেটিয়ারের একটা সময় গিয়ে আপনার হয়তোবা মনে হতে পারে যে আমি কেন এই নার্সিং পেশায় আসলাম অন্য কোনো পেশায় গেলেই তো বা ভালো হতো আসলে অল্প জনবল এবং অল্প রিসোর্স নিয়ে যখন আপনি মানুষের সেবা করতে যাবেন স্বাভাবিকভাবে মানুষ তার কাঙ্ক্ষিত সেবাটি পাবে না যার কারণে আমাদের দেশে নার্সের মূল্যায়নটা সেরকম হয় না তবে খুশি সংবাদ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সিং পেশার উন্নতির লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছেন হয়তো খুব দ্রুত আমাদের দেশের নার্সিং পেশা আন্তর্জাতিক মানে পৌঁছাবে ইতিমধ্যে বাংলাদেশে নার্সিং এবং মিডিফারি উচ্চতর ডিগ্রির সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে ইতিমধ্যে আমেরিকা হাঙ্গেরি ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে উন্নত পড়াশোনার উদ্দেশ্যে বাংলাদেশের নার্সরা সুযোগ পাচ্ছে আমি যে পাঁচটি সুবিধা এবং অসুবিধার কথা বললাম আপনাদের কেমন লাগলো চাইলে কমেন্টস করে জানাতে পারেন নার্সিংয়ে ভর্তি হওয়ার আগে অবশ্যই জেনে বুঝে সুবিধা এবং অসুবিধার কথা চিন্তা করে অবশ্যই ভর্তি হবেন আপনাদের যদি মনে হয় এই ভিডিওটি আপনাদের উপকার এসেছে আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল নার্সিং ক্লাসরুম সাবস্ক্রাইব করতে পারেন যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্টস কিংবা ইনবক্সে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ